أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত মসজিদের, গির্জার, মন্দিরের, পাগোডার এবং মাদ্রাসার জেনাখোর, ধর্ষণ এবং বলৎকার রয়েছে, তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আর রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। নোয়াখালীর বেগমগঞ্জ, এখানে দেলোয়ার বাহিনী যে কাজটি করল, দেলোয়ারের নেতৃত্বে মায়ের জাতকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করা হলো। যদিও এই ঘটনাটি এক মাস আগের, পুলিশের ধারণা হলো নির্যাতনের পর ওই মহিলাটিকে ওই রাতেই এলাকা থেকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে, অন্যথায় গুম করে রেখেছে। এটা পুলিশের দাবি। নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বড় খালের পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার বাদল ও কালামের নৃশংস নির্যাতনের শিকার এই নারী। বহুবার পায়ে ধরে বাবা ডাকলেও শেষ রক্ষা হয়নি এই বোনটির। তারা খুব নারকীয়ভাবে এই বোনের যৌনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করে। যেখানে বোনটির যৌনাঙ্গ টর্চ লাইট এবং হাত ঢুকিয়ে দিয়ে খুব খারাপভাবে নির্যাতন করা হয়েছে, যা 1971 সালের ভারতীয় বাহিনী পাকিস্তান আর্মিদের পোশাক পরে এমন বর্বরতারও কর্ম করেনি। তারপরেও তাদের যে সমস্ত বর্বরতা ছিল সেটিও হার মেনেছে। দেশে রয়েছে ভোটবিহীন একটি সরকার যার কোনো ক্ষমতা নেই। চলছে সেই হায়দরাবাদ দক্ষণের মতো ভারতীয় শাসন। হায়দরাবাদ দক্ষণ যখন ভারত নিয়ে নেয়, তখন আপনাদের জানা উচিত সেনা প্রধানকে তারা হাত করে, যেভাবে ব্রিটিশরা বাংলার নবাবের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আর্মি চিফ মীর জাফরকে, এমনকি ঘসিটি বেগমকেও তারা হাত করে নেয়। ভারত হায়দরাবাদ দক্ষণকে নিতে বেশি সময় লাগায়নি, কারণ হায়দরাবাদ দক্ষণ ছিল ভারতের চারিপাশের কার মধ্যকার একটি দেশ। বাংলাদেশ যদিও তিন পাশে ভারত, সোনার বাংলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই ভারত প্রেমীরা। এদেশের বিচার ব্যবস্থা কতটুকু দুর্বল, তাই সন্ত্রাসীরা, চোরেরা, খুনিরা, ধর্ষকেরা জানে। তাই তারা এত সাহস দেখায় একটির পর একটি ঘটনা ঘটিয়ে যাচ্ছে। মেজর সিনা হত্যা চাপা পড়ে গেছে। সিলেটের এমসি কলেজের ঘটনা ঘটানো হয়েছে, আবার এখন ঘটেছে এই নোয়াখালীর মধ্যে। আমি জানি না এই নারীর কি অপরাধ থাকতে পারে, কোনো অপরাধ। অপরাধ যত বড়ই হোক, এ যাবৎকালে এমন নৃশংসতা আর এমন নারকীয়তা আমি অন্তত দেখিনি।
একটু যদি আমরা চিন্তা করি তাহলে এই নরপিশাচ, এই লীগের কর্মীরা, এরা কি কোনো মানুষ নামের মায়ের পেট থেকে জন্ম নেয়নি? আমাদের এখন উচিত কি, যার দাবি ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, সেই ভারতের নেতৃত্বে, সেই ভারতের ছত্রছায়ায় একটির পর একটি ঘটনা এদেশে ঘটানো হচ্ছে? একটু চিন্তা করে দেখুন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান চাপা পড়ে গেছে। আমাদের উচিত সত্য কথা বলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলার। যতক্ষণ না এদেরকে পরাজিত করতে পারবো ততক্ষণ আমাদের ঘরে বসে থাকা ঠিক হবে না, কারণ এই ভোট ডাকাত সরকার, এই খুনি সরকার শক্তির উৎস কোত্থেকে পায়? দিল্লির মসনদ থেকে। এখন যদি আপনারা শক্তির শিকড় উপড়ে ফেলতে না পারেন তাহলে তারা থামবে না। যদিও ভারতের অবস্থা এই 2020 সালে খুবই শোচনীয়, তাই আমাদেরকে এই কোরআন শিক্ষা দেয় 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে, কুলু কওলান সাদিদা, সত্য কথা আপনাকে বলে যেতে হবে, সদা সত্য কথা বলতে হবে। তাই আসুন, আমাদের দেশের যারা ছাত্র সমাজ, যুব সমাজ, বাবার বয়সী, চাচার বয়সী, ভাই বোনের বয়সী যারা রয়েছেন, জাতি ধর্ম বর্ণ সকল প্রকার পেশাজীবী, সকল ছাত্র সংগঠন, সকল দল, ডান বাম, বিএনপি জামাত, জাতীয় পার্টি এবং যারা রয়েছে এদেশে, এদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লীগকে, যারা ভারত প্রেম দেখাচ্ছে এবং এদেশের র্যাবের প্রধান, আর্মির প্রধান, পুলিশ প্রধান, যারা খুনি সরকারের পা চেটে যাচ্ছে, এদের থেকে দেশকে মুক্ত করতে হবে। তাই প্রতিরোধের জন্য ন্যূনতম আপনার কাজ হলো সত্য কথা বলুন প্রতিটি পাড়ায় মহল্লায়। গঠন করুন কমিটি, শপথ করুন দেশকে বাঁচানোর, দেশের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য। মনে রাখবেন, লীগ এমন একটি শব্দ, যারা ক্ষমতার প্রভাব দেখাচ্ছে বন্দুকের জোরে। লীগ কর্তৃক মা জাতিকে বিভস্ত্র করে বর্বরোচিত পাশবিক নির্যাতনের শিকার হল এই নোয়াখালীতে। মনে রাখবেন, এই অবস্থা আকাশ থেকে পড়েনি, এটি দিল্লি থেকে তৈরি করা হয় আর সেটি বাস্তব রূপ দেওয়া হয় গ্রাউন্ডে। একটু চিন্তা করে দেখুন, আজ যারা নোয়াখালীর বেগমগঞ্জে এই গৃহবধূকে ধর্ষণ করেছে, শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, ওই নারীকে তিন চারজন বিভস্ত্র করে বেদম মারধর করেছে, ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরেছে, বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি, যা অত্যন্ত নির্মম এবং নৃশংস। দেলোয়ার বাহিনীর নৃশংস নির্যাতনের শিকার এই নারী, বহুবার পায়ে ধরে বাবা ডাকলেও শেষ রক্ষা হয়নি এই নারীর, ছাড় পায়নি ওই নারী। তারা খুব নারকীয়ভাবে এই নারীর যৌনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় গোঙাচ্ছে, কাঁদছে, সেই সঙ্গে বলছে, বাবা গো আমাকে ছেড়ে দে, আব্বা গো তোর আল্লাহর দোহায় ছাড়ি দে। আশেপাশের 20-25 বছরের ছেলেগুলো, হায়নাগুলো, তারা হায়নার মতো হাসছে আর বলছে উল্টা উল্টা উল্টা। একটু চিন্তা করে দেখুন, এই দেশের কিছুদিন ধরে কি খবর আমরা দেখতে পাচ্ছি। মেয়েকে ধর্ষণ করছে বাবা, 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে ফাদার কর্তৃক, গ্রিগরি কর্তৃক ধর্ষণ করেছে কিশোরীটাকে টানা 3 দিন আটকে রেখে গির্জার ভিতরে রাজশাহীতে। মাদ্রাসার শিক্ষক শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে মাদ্রাসার ছাদে নিয়ে, বোনের সাবেক স্বামী তার বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ করে এমন করে দিয়েছে যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আবার স্বামীর সাথে নিরাপদ ভেবে বেড়াতে যাওয়া বধূটিও ধর্ষণ হলো সিলেটে। কি মনে করেন আপনারা, কি এগুলি কোনোটা কি কম ভয়াবহ বা বীভৎস বা কম আতঙ্কের? প্রতিটি ঘটনার যদি ভিডিও থাকত, আমি নিশ্চিত প্রতিটা ভিডিও জাতিকে আতঙ্কিত এবং বিমর্ষ ভয়াত্র করে দিত। কারণ নোয়াখালীর ঘটনা দেখে সবাই জেগেছে। এদেশের মানুষ চোখে না দেখলে সে জিনিস ঠিক গায়ে মাখে না। আর খবর এমন এদেশের যে প্রতিবন্ধী নারী, যাকে মানুষ পাগলি ডাকে, সেও শিশু জন্ম দিয়েছে। কেমন করে সম্ভব? এত কুকুর বৃত্তীয় উত্তেজনা মেটাতে যদি দরকার পড়ে তাহলে চলে যাওয়া উচিত, এদেশে তো পতিতালয় রয়েছে। কিন্তু এদের পিছনে যে গড মাদার রয়েছে, তার কারণে এদেশে ইয়াবা ঢুকেছে। ইয়াবা ঢোকেনি, ঢোকানো হয়েছে জাতিকে ঘুমিয়ে রাখার জন্য, যাদের উত্তেজনা হয় তাদের ধর্ষণ করানোর জন্য। এটি ভারতের চাল। আর এই গড মাদার, এই খুনি দেশপ্রধান দেখিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের কর্ম চালিয়ে যাও, গ্রেপ্তার হবে, তারপরে জেলে যাবে, জামিন হবে। কারণ বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে। এসকে সিনহার বই যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন কেন এদেশের বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে। আবার আইন এবং সালিশ কেন্দ্র এরা কি বলছে, এখন এই দেশে দিনে অন্তত 4 জন নারী ধর্ষিত হচ্ছে, বিচার পায় 100 জনের মধ্যে 3 জন। আপনার কি এই নোয়াখালীর ভিডিও দেখে একটু হৃদয় কাঁপে না? যারা এই কাজগুলি করেছে এদের কোনোদিন বিচার হবে না। এই দেশের খালেদা জিয়াও নেতৃত্ব দিয়েছে, হাসিনাও দিচ্ছে, কিন্তু পারেনি ওই সমস্ত সন্তানদেরকে বিচারের আওতায় আনতে, সঠিক সুবিচার দিতে, যারা ঝোপের আড়ালে বসে, ঘরের কোণে বসে, রাস্তায় ওত পেতে বসে থাকে, আর দেশের মা বোনদের সাথে ধর্ষণ করে, সুযোগ খোঁজে। এজন্য
একটু চিন্তা করে দেখুন, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে এই ঘটনা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, দেশে মাস্তানদের, সন্ত্রাসীদের, বিভিন্ন মাফিয়াদের যে ছড়াছড়ি আমরা দেখছি, এদের সকলের পিছনে রয়েছে একজন গড মাস্তান, গড সন্ত্রাসী, গড মাফিয়া। তার কাজ শুধু হা হা করে হেসে যাওয়া। দেশে ধর্ষণের হোতারা বুক চিতিয়ে তারা চলে বেড়াচ্ছে, চলাফেরা করছে। লুটেরা যারা রয়েছে, চোর ডাকাত যারা রয়েছে, বুক চিতিয়ে তারা চলছে। আপনার আমার অধিকার, ভোটের অধিকার, সব ধরনের অধিকার, যে লুটপাট করে আজ ক্ষমতার দম্ভ দেখাচ্ছে তার বিরুদ্ধে আপনি কথা বলতে রাজি না, কারণ আপনি হয়তো গুম হয়ে যাবেন, উধাও করে দেওয়া হবে, না হলে খুন হয়ে যাবেন, না হলে হত্যা করা হবে। ধর্ষকদের পিছনে আপনি আমি কথা বলতে পারছি, কিন্তু এই ধর্ষকরা যার সাপোর্টে চলাফেরা করছে, কেন তাকে উপড়ে ফেলার জন্য আপনার মানসিকতা তৈরি হচ্ছে না? তাই আসুন আমরা সবাই মিলে অন্তত ঐক্যবদ্ধ হই, আর এই যে সমস্ত মহামারীগুলি আমাদের দেশে ঢুকানো হয়েছে, মেজর সিনহাকে ওসি প্রদীপ হত্যা করেছে, তার কোনো বিচার হয়েছে? সেটি কি হলো? ঢেকে দেওয়া হলো। এখন সমাজের লোকেরা আন্দোলন করবে, তাতে লাভ কি? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেছেন কি জানেন? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কোনো জায়গায় ধর্ষণ নেই, এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না। এটি আমাদের সময় .com 29 সেপ্টেম্বর 2020 সাল সেখানে বলা হয়েছে। তাহলে কি বলবেন, ছাত্রলীগের ছেলেদের দোষ কোথায়? তারা তো আর বিশ্বের বাইরে না। একেই বলে অপরাধের যৌক্তিকতা, যৌক্তিকতা তৈরি করা, বৈধতা দেওয়া, তাও স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক। আর যদি জাফর ইকবালের কথা শোনেন, তাহলে তার কথা হলো ছাত্রলীগ তো বাচ্চা, এদেরকে শাস্তি দেওয়া উচিত না। আর দেশে যারা নারী অধিকার নিয়ে কথা বলে, তারা আজ নীরবতা পালন করছে, তাদের নীরবতা কি শিক্ষা দেয়? এটা তাদের নীরবতা নয়, এটা হচ্ছে তাদের মৌনতা। আর মৌনতা সম্মতির লক্ষণ, এটা আপনাকে আমাকে জানতে হবে। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, এই যে ধর্ষণের মহামারী, সেটা চলছে আরো অনেক মহামারীর মধ্য দিয়ে। করোনা ভাইরাস আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট মোটো পরীক্ষা নয়, এটি সারা পৃথিবী জুড়ে, কিন্তু সম্ভবত বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেখানে একটি প্রতিষ্ঠান আলাদা করে উপসর্গে মৃত্যুর হিসেব দিচ্ছে। সংবাদপত্রগুলো সেগুলো ছাপছে, কিন্তু এই নিয়ে বিকার নেই। নিপীড়নের যে মহামারী, তার কি হবে? আইনের নামে তো মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কেউ সত্য কথা যেন না বলতে পারে। একটা বিচার বহির্ভূত হত্যার ঘটনার পরে একটা জেলার সব পুলিশকে বদলি করে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে তো 64টি জেলা রয়েছে। বিচার বিভাগের অবস্থা আমরা সবাই জানি। কথা বললে আদালত অবমাননার ঝুঁকি যে কত তা কে না জানে, সবাই জানে। একজন আইনজীবীর ফেসবুক অ্যাকাউন্ট তো বন্ধ করে দিতে বলেছে আদালত। মনে রাখবেন, এই খুনিদের
এই চোরদের, এই ডাকাতদের, এই ধর্ষকদের, গড মাদার এবং তার পাঁচাটা যারা রয়েছে, এদেরকে উপড়ে ফেলুন। এরা যদি পৃথিবী থেকে চলে যায়, তাতে শান্তিকামী জনতাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা লীলাখেলা আমরা তো দেখে নিলাম, সেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি চলে গেছেন। ওনার জীবনের আশা ছিল দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ তো তাকে এখনো জীবিত রেখেছেন। সেই আল্লাহকে আসুন আমরা মানি। আর মসজিদে, গির্জায়, মন্দিরে, প্যাগোডাতে আর মাদ্রাসায় যারা জেনা করছে, ধর্ষণ করছে, বলৎকার করছে, এই কোরআনের কাছে কখনো জিজ্ঞেস করেছেন তাদের শাস্তি কি? ধর্ষকদের শাস্তি এবং বলৎকারদের শাস্তি আসুন আমরা কোরআন থেকে একটু জেনে নিই। কোরআনে 24 নম্বর সূরা আন-নূর এ 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তোমরা নিজেদের কাজের ছেলে মেয়েদের উপর নিজেদের পার্থিব উপকারার্থের জোর চালাবে না, জবরদস্তি ভাবে কোনো কিছু করানোর জন্য বাধ্য করবে না, তবুও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে তাদের এই অসহায় অবস্থার পরে অবশ্য আল্লাহ ক্ষমাশীল দয়াময় হবেন। তাহলে বোঝা গেল এই ধার্মিকরা এবং পলিটিশিয়ানরা এরা জোরপূর্বক ধর্ষণ করে। কোরআনে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে যে বিচার ব্যবস্থা আল্লাহ লিখে দিয়েছেন সেটি কি? মানুষের জন্য আমি আইনে লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফায়সালা দেয় না, এমন ধারা বিচারপতিরাই তো দুর্নীতিবাজ, জালিম। এই হচ্ছে বিচার ব্যবস্থা ইসলামে। 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে, এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা কামাই করেছে তারই। আল্লাহ মহান, পরাক্রমশালী ও পরম কুশলী। ভোট চুরি করেছে, ভোট চুরি করে গদিতে বসেছে, তার চুরির হাত কি? গদিচ্যুত করে দেওয়া। একজন গরিব ক্ষুধার জ্বালায় চুরি করেছে, তার চুরির হাত কর্তন কিভাবে করবেন? তার ক্ষুধা নিবারণ করে দিন। একজন ধর্ষক, সে তার লিঙ্গ দ্বারা ধর্ষণ করেছে, তার লিঙ্গকে কর্তন করে দিন। এটি হচ্ছে ইসলামের শাস্তি। জেনার শাস্তির জন্য 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ। সৃষ্টিকর্তাই বলছেন সৃষ্টিজীবের জন্য। এখন যারা যাচ্ছে, 24 নম্বর সূরা আন-নূরে 4 নম্বর আয়াতের দৃষ্টিতে যখন চারজন সাক্ষী উপস্থিত হবে, তখন 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ব্যভিচারী এবং ব্যভিচারিণী এদের প্রত্যেককে তোমরা 100 চাবুক মারবে, আর তোমরা যেন ওদের উপরে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে কিছুমাত্র সদয় ভাব পোষণ না করো। যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো আর কিয়ামতে বিশ্বাসী হয়ে থাকো, তাদের এই শাস্তির জন্য মুমিনদের একটি দল উপস্থিত ভাবে দেখে। চিন্তা করে দেখুন, এই সব শাস্তিগুলি আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এর বিরুদ্ধে হানিফ সাহেব বলছেন এক কথা, অমুক সাহেব বলছেন এক কথা, গুন্ডা মৌলবী সাহেব বলছেন আর এক কথা, কেন? 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে দুজন পুরুষ যদি অপকর্ম করে, বলৎকার না, সমকামিতা যদি করে, তাহলে তাদেরকে শাস্তি দিবে। পরে যদি তারা ফেরত আসে, তাওবা করে, নিজেদেরকে শুধরে নিতে চায়, তাহলে তাদেরকে ছেড়ে দিবে। নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন, তিনি বড়ই দয়াময়। এই শাস্তিগুলি যদি আপনি এবং আমি সত্যিকার অর্থে দিতে পারি, তাহলে
দেশ স্বর্গময় হয়ে যাবে, আর এজন্য দরকার দেশে রব্বানি তন্ত্র। এই লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে। এরা হাসিনার তন্ত্রকে মানে না, খালেদার তন্ত্রকে মানে না, এরশাদের তন্ত্রকে মানে না, এরা মানে রব্বানি তন্ত্র।